অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, এটি আপনার জন্য, অর্থাৎ কর্কট রাশির এটি মাসিক রাশিফল ডিসেম্বর মাসে কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। দেখুন, হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে কিন্তু আপনাদেরকে দিবে। প্রথম কথা আসি আপনাদের মেন আলোচনাতে, আপনাদের আর্থিক স্থিতির জায়গা কেমন যাবে। দেখুন, অর্থ হচ্ছে বর্তমান যুগে গাড়ির পেট্রোলের মতন। গাড়িতে পেট্রোল না থাকলে যেমন গাড়ি এক চুলো চাকা ঘুরবে না, তেমনি আপনার জীবন কিন্তু চলবে না। দেখুন, ধনভাবের উপর বৃহস্পতির দৃষ্টি, আপনাদের ধনের জায়গাটা, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালোর দিক নির্দেশ করছে। অর্থাৎ ক্যাশের জায়গা খুব ভালো, ক্যাশ ফ্লোয়ের জায়গা খুব আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আপনাদের সুখভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হবে, বন্ধু বান্ধব থেকে আপনারা হেল্প পাবেন, আত্মীয় স্বজনের সাপোর্ট আপনারা পাবেন, সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়বে। অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের ক্যারিয়ারের দিক থেকে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে, বন্ধুবান্ধব, মায়ের জায়গা, মায়ের সাপোর্ট, মায়ের স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো। কিন্তু আপনাদের এই কর্মপতি আপনাদের পঞ্চমভাবে চলে আসছে এবং কেতুর সাথে যুক্ত হচ্ছে। দেখুন, এই কর্মপতি পঞ্চমভাবে চলে এসে কেতুর সাথে যুক্ত হওয়াতে কর্মের জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদের কিন্তু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। অর্থাৎ চটজলদি রেগে যাওয়া বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু তৈরি কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ এই জায়গাগুলো না, আপনি কর্কট রাশি মানুষ, আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। হুটপাট্টা ডিসিশন নেওয়া, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, এই জায়গাটা ভুল করেও নিবেন না। এই জায়গা থেকে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসার সম্ভাবনা থাকছে। অর্থাৎ এই জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে কি গাইড, অর্থাৎ কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো আপনার সমস্যা, তার একটা এই জায়গাগুলো কিন্তু থাকছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে শশানব মহাপুরুষ রাজ্য খুব ভালো একটা যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের একাদশ চতুর্থ সপ্তম কানেকশান দুর্দান্ত যোগ, বছরের শেষ মাস ইচ্ছা পূরণ আপনাদের হতে চলেছে। কেন? প্রথম কথা বলি, আপনাদের প্রেম থেকে আপনারা সফলতা পাবেন, প্রেমের সাথে প্রেম, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক আপনাদের হবে। এবং এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে। দৈনিক রোজগারের পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের ক্ষেত্রে সৃষ্টি করবে। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে লাভ, লটারি, ফাটকা, শেয়ার, গোল্ড থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু আপনারা পাবেন। এবং ষষ্ঠপতি এবং আপনার ভাগ্যপতি অষ্টমভাবে চলে যাওয়াতে এই জায়গাটা কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু করবে। দেখুন, একটা জায়গাতে কি বলুন তো, সবটাই যে ভালো হবে এমন হতে পারে না। অর্থাৎ ভালো দিক যেমন আছে, সমস্যার দিকও তেমনি আছে। অর্থাৎ এই জায়গাটাতে কি হচ্ছে, পূর্ণ মাত্রায় যে ভাগ্যের সাপোর্ট সেটা কিন্তু আপনারা পাবেন না। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা, লিভারের সমস্যা এই মাসে কিন্তু আপনাদেরকে ভোগাবে। অর্থাৎ পেট রিলেটেড সমস্যাগুলো, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভোগাবে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সাবধান। কর্কট রাশির ক্ষেত্রে এই ডিসেম্বর মাস বেশ কিছু ক্ষেত্রে শুভ বার্তা কিন্তু আপনাদের বহন করে নিয়ে আসবে।
কিন্তু আবারও বলছি, কর্মের জায়গাটাতে যথেষ্ট প্রেশার, চাপ আপনাদের কিন্তু থাকবে। অর্থাৎ যা হবে হবে, দেখা যাবে, এরকম মেন্টালিটি প্রিপেয়ার নিয়ে যারা এগাবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে সুসময় কিন্তু আসছে, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষ করে। এবং আপনাদের সপ্তমভাবে এই শনি অবস্থান করছে, শশনম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং আপনার চতুর্থ পতির সাথে যুক্ত হয়েছে, এবং চতুর্থভাবে শনি দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু সুখ সাধনের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু এ সময় করবে। নিজস্ব সম্পত্তি লাভ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনার পুনরুদ্ধার আপনাদের হবে। মিডিয়া রিলেটেড জায়গাতে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজের সুযোগ বাড়বে। আপনি কর্কট রাশির মানুষ, অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজগুলো, কর্মর জায়গাগুলো কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে এই সপ্তমভাবে এই শুক্র এবং আপনার শনির একত্রে অবস্থান আপনাদের লাভ ম্যারেজের জায়গাটাও কিন্তু বিশেষভাবে নির্দেশ কিন্তু করছে। যারা লাভ ম্যারেজের জায়গা বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন, বিয়ের জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি খুব একটা শুভবার্তা বলতে পারবো না, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু হলো বাধা বিপত্তির সাথে আপনাদের কিন্তু এগাতে কিন্তু হবে। অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং এই সময়ের মধ্যে আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের হতে চলেছে। নিজস্ব বাড়ি, নিজস্ব জমি, নিজস্ব গাড়ি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি করবে এই মাসে। অর্থাৎ বছরের শেষ মাস, সেরার সেরা মাস হিসাবে কিন্তু গণ্য হতে চলেছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের যারা ভাড়াটিয়ার উপর চলেন, অর্থাৎ আপনি ধরুন দোকান নিয়েছেন বা আপনার ঘর ভাড়া, এই ভাড়াটিয়া জায়গা থেকে কিছু 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 ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনি সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের ধনভাবে বৃহস্পতির দৃষ্টি ধন আকর্ষণ আপনাদের করবে, এবং ধনপতি আপনাদের চতুর্থভাবে এবং পঞ্চমভাবে এবং ষষ্ঠভাবে অবস্থান করবে। অর্থাৎ ষষ্ঠভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন। এবং সুখ সাধন আপনাদের কিন্তু এই মাসে বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কাজগুলোকে কিন্তু গুটিয়ে নিতে হবে, অর্থাৎ নিজের যে কাজ সেটাকে কিন্তু আপনাদেরকে গুছিয়ে, অর্থাৎ যত দিক আপনারা প্ল্যানিং করবেন কি না, তত দিক কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে এই ডিসেম্বর মাস। অর্থাৎ ইচ্ছা পূরণ, অনেক দীর্ঘদিনকার কাজ আটকে আছে, পেন্ডিং আছে, সেই কাজ কিন্তু আপনাদের পূরণ কিন্তু হবে। এবং আপনারা এ মাসটাতে টোটাল প্ল্যানিং করুন, অর্থাৎ এটা হচ্ছে প্ল্যানিংয়ের মাস। তবে ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, অর্থের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে। নমস্কার, ধন্যবাদ।